হ্যালো বন্ধুরা, কেমন আছো? গুড ইভিনিং, আমি নন্দিতা সাহা। আবার একটি ব্লগ নিয়ে এসেছি, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আর এখন সন্ধে প্রায় বাজে, প্রায় 7টা বাজে, সন্ধে মানে রাতই হয়ে গেল। আর আমি একটু মলে এলাম কিছু কেনাকাটা করব বলে। আর তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করি খুবই ভালো লাগবে তোমাদের। আর আমার ফোনটা পড়ে গেছিলো, পড়ে গিয়ে মধ্যেখানে একটা লম্বা পাড়া দেখতেই পাচ্ছো দাগ হয়ে গেছে। তো দাগটা দোকানে নিয়ে যেয়ে পরে বলেছিলো একবার আমি রিসেট মেরে দিতে হবে, তো সেরকম আমি সময় পাইনি। অবশ্যই যেয়ে পরে আমি রিসেটটা মারাবো। আর রিসেট মারতে গেলে তো বুঝতেই পারছো যে সমস্ত সব কিছু এভিডেন্স ডিলিট হয়ে যায়, তা সেগুলো আমি অন্যজনের ফোনে শেয়ার করব। তারপর বাজার থেকে চলে এলাম, বাজার গেছিলাম আর মলেও গেছিলাম, আর অনেক কিছু কেনা হলো, মানে অনেক কিছু বলতে প্রচুর না, টুকিটাকি কেনা হলো। কটা জামা প্যান্টও কেনা হলো, ভালো লাগলো দেখতে আর তার জন্য নিলাম। আর সামনে আমার আসছে জন্মদিন, আসছে 15ই ডিসেম্বর, আজ তো হয়ে গেল প্রায় 10 তারিখ হয়ে গেল আজকে, আর প্রায় 3-4 দিন পর আমার জন্মদিন। তার জন্য টুকিটাকি একটু বাজার করছিলাম, আর ভালো কিছু দেখলে যদি নিতে পারি সেরকম। এখানে দেখছি সসপ্যানে গরম জল চাপানো আছে, এরপর এটা আমি পুরো গরম জলটা একবারে ফুটিয়ে হালকা করে নেব। আর এই ফ্লাক্সটা দেখতে পাচ্ছ, ফ্লাক্স আমি প্রতিদিন গরম জল রাখি, আর রাত্রেবেলাতে মেয়েদেরকে গরম জলও খাওয়াই আর আমিও খাই। তো গরম জল হয়ে গেছে একবারে পুরো, একদম দেখতে পাচ্ছ ভাপ উঠছে। তো গরম জলটা এখন ভরে নেব, আর ভরে নিয়ে রুমের মধ্যে নিয়ে চলে যাব। আর এই কদিন ধরে এতটা ঠান্ডা পড়েছে, মানে কুয়াশা একদম মেঘলা মেঘলা করে আছে, রোদ ওঠেনি। আর বলছে নাকি বৃষ্টি হবে এরকম একটা শুনলাম, ঝড় আসছে এরকম একটা শুনেছে। গরম জল তো ভরে দিলাম ফ্লাক্সের মধ্যে, কিন্তু এখানে আবার একটু গরম জল নিয়ে নিলাম, কারণ আজকে আমি পাস্তা বানাবো। অনেকদিন পাস্তা বানানো হয়নি আর ছিল না, এটা আমি মল থেকেই নিয়ে এলাম। আর এটা প্রায় অনেকটাই আছে, তা 2-3 দিনের মতন হয়ে যাবে। তো আমরা রাত্রেবেলা আজকে পাস্তা খাবো, আর তোমরা দেখো কীভাবে পাস্তাটা করছি। নর্মাল জাস্ট আজ শুক্রবার, আমি হালকা হালকা রান্না করব। তেলটা আমাদের ভীষণ খাওয়া হয়ে যাচ্ছে, বা সাদা তেলটাও যেরকম হয়ে যাচ্ছে, সর্ষের তেলটাও খাওয়া বেশি হয়ে যাচ্ছে। আর কোনো কিছু রান্না করলে আমার একটু তেলটা বেশি হয়ে যায়, আর তোমাদের দাদাভাই বলে সবসময় যে তুমি তেলটা একটু বেশি দিয়ে দাও। আর এইখানে দেখতেই পাচ্ছ যে সসপ্যানের মধ্যে রয়েছে পাস্তা, আর পুরো অর্ধেকটা নেওয়া হয়েছে, আর অর্ধেকটা নিয়ে নিই। আর দেখতেই পাচ্ছ এই ব্যাগের মধ্যে, এটা হচ্ছে থলে নয় এক ধরনের, এটা হচ্ছে থলের মতনই, মলে এই ব্যাগটাই দেয়। আর এখানে দুটো জ্যাম নেওয়া হয়েছে মেয়েরা খাওয়ার জন্য, আর এখানে দুটো কফি নেওয়া হয়েছে ছোট ছোট, আর কফিটা খুবই টেস্ট। আর জনসন সাবান আছে, আর পেয়ার সাবান নেওয়া হয়েছে, পেয়ার সাবানের স্মেলটা খুব সুন্দর লাগে। আর সামান্য একটা ছোটোবেলা একদম কোটো নেওয়া হয়েছে, আর এদিকে তোমার সেন্সুডেন্স কলগেটটা নেওয়া হয়েছে। এখানে একদম পাস্তা পুরো কমপ্লিট হয়ে গেছে, একদম সেদ্ধ, আর বেশি সেদ্ধ করলে গলে যাবে। এখানে দেখতেই পাচ্ছ একদম কড়াইয়ে বসিয়ে দিয়েছি, আলু কেটেছিলাম, আর বিনস ছিল, আর জিরে দিয়েছি, আর শুকনো লঙ্কা দিয়েছি। আর খুব হালকা করে করব, কারণ আমি শুক্রবারে অনুকূল ঠাকুরে দীক্ষিত, আর তার জন্যে মাঝে মাঝে হয়ে যায় আমিষ হয়ে যায়, মাঝে মাঝে নিরামিষ হয়ে যায়। কিন্তু যখন আজকে মনে করেছি যে আমি খাবো না, সকাল থেকে আমি নিরামিষ খেয়েছি, তার জন্য আমি রাত্রেও আমি সেটা নিরামিষই খাবো। আর বাইরেও গেছিলাম, বাইরে চপ খাওয়া হয়েছিল, তো চপে যখন আমি খেয়ে নিয়েছি তখন ভাবছি যে আমি আমিষ খেয়ে নিলাম, কিন্তু না, যে দোকানে বলছে না না আমাদের এখানে সব কিছু নিরামিষ। তার জন্য বললাম ঠিক আছে, তাহলে বাড়ি যাওয়ার পরে পাস্তা করবো। আর আমি বলেছিলাম যে রুটি করবো বা পরোটা করবো, মেয়েরা বলে যে মা তুমি যখন পাস্তা নিয়ে আসো পাস্তাই খাবো। পাস্তা রেডি হয়ে মেয়েদেরকে দিয়ে দিয়েছি, কারণ এখন প্রায় 9:30-10 বেজে গেছিলো, আর মেয়েদের খুব খিদে পেয়েছিলো। আর যখন আমরা খেয়েছিলাম তখন আমরা চপ খেয়েছিলাম, ছোলা খেয়েছিলাম, বাড়ি খাবার সেরকম কিছু খাওয়া হয়নি, বাড়ি থেকে কফি খেয়ে গেছিলাম। আর এদিকে আমি বসে বসে খাচ্ছি, আর একটু করে নিচে আমাদের কুট্টুস বাবু আছে, কুট্টুসকেও একটু করে দিচ্ছি যে আমরাও যখন পাস্তা খাচ্ছি তুমি খাবে খাবে না কেন, তুমিও খাও একটু করে। ও দেখছি ঘুরছে ফিরছে একটু একটু করে খাচ্ছে। আর আমাদের কুট্টুস বাবু কেন, সবারই কুট্টুস বাবুই কিন্তু মনে হয় বাড়িতে থাকলে চালায় না, তাদেরকে না জামা প্যান্ট পরাতে হয়, না কোনো পাউডার মাখিয়ে দিতে হয়, না কোথাও ঘুরতে নিয়ে যেতে হয়, একটু ওদেরকে খাবার দিলেই ওরা খায়। আর খুবই শান্ত, একটা টিয়া পাখি যেরকম বাড়িতে থাকে সেরকম চিৎকার করে চেঁচাবেচি করে, কিন্তু একটা খরগোশ বা খরগোশের বাচ্চা
বা বড় তারা কিন্তু মুখে যেরকম বলতেও পারে না, তারা কিন্তু অত ডিস্টার্বও করে না, আর ছেড়ে দিলে কাটাকাটি করে। আর কিন্তু আমাদের এখনও কুট্টুজ এখনও দাঁত বেরিয়েছে, কিন্তু ও কাটাকাটি এখনও করে না, আর যখন করবে তখন দেখা যাক কী হয়। আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেল, আর এখানে ফ্ল্যাক্সে দেখছি, ও ফ্ল্যাক্সে জল আছে, আর আমুল দুধ আছে, চিনি আছে, আর কটা কাপ আছে, আমাদের তিনজনের তিনটে কাপ এর, আর কফি আছে। আর এখন আমরা কফি বানাবো, আর বাড়িতে দরজা লাগিয়ে সব গেট বন্ধ করে দিয়েছি, আর এখন গরম ভাব বেরোচ্ছে দেখতেই পারছো ফ্ল্যাক্সের মধ্যে দিয়ে। আর একটু কফি খাবো, মানে এমন নেশা হয়ে গেছে যে যেরকম চায়ের নেশা যে খুব খারাপ জিনিস, সেরকম কফির নেশাটাও খুব খারাপ। মানে আমাদের প্রতিদিন একটু করে কফি খেতেই হয়, আর খুব সুন্দর লাগে, আর কফিটা এত সুন্দর করে টেস্ট লাগে যেভাবে বানাই, তার জন্য শীতকালে একটু কফি ভাল লাগে। লেপের তলায় বসে একটু কফি খাবো, একটু টিভি দেখবো। আমার মেয়েদের ওরা দুজনা মিলে যেরকম গল্প করছে আর মারামারিও করছে, এদের এক কাছে দুজনা থাকলে এরকম করে জ্বালাই খুব, মানে সকাল থেকে রাত পর্যন্ত দুজনার নালিশ শুনতে শুনতে আমার জীবন শেষ হয়ে যাচ্ছে। আর এই কফি রেডি হয়ে গেছে, আর মনে হচ্ছে যে কফি হাতে একটু রেস্টুরেন্টে বা কফি শপে বসে, এই গানটা আছে না কফি হাউসের সেই আড্ডাটা আর নেই, তাই না? এইটা মানে কফিটা খেলেই মনে হয় যেন এরকমই একটা গান গাইলে বা একটু গান একটু হোম থিয়েটারে লাগালে খুবই ভালো হয়। আর যখন আমার মুডটা যখন ভালো থাকে না তখন আমি গান শুনি, আর গান শুনতে শুনতে কাজ করি, আর যখন তোমাদের ভিডিও ব্লগ আমি করি তোমাদেরকে দেখানোর জন্য তখন আমি গানটা শুনতে পারি না। কফি বানানো হয়ে গেছে, আর কফিটা এত সুন্দর টেস্ট হয়েছে মানে কিছু বলার নেই। আর আমার বড় মেয়ে তো কফি খাবে, আর ছোটো মেয়ে মনে হয় যেন খাবে না, কিন্তু যাই হোক করলাম। এই ট্রেনে যেরকম কফি বানিয়ে যেরকম হাতে হাতে দেয় না, যে কফি নেই না কফি চায় গ্রাম চায় গ্রাম, সেই ওরকম ওদেরকেও আমি বলছি যে কফি নিল কফি চায় গ্রাম, তখন ওরা হাসছে বলছে এটা চা নয় এটা কিন্তু কফি, তাই বলছে। আজ বন্ধুরা খুব তাড়াতাড়ি আমার ভিডিওটা লাইক সাবস্ক্রাইব কমেন্ট অবশ্যই করো খুব তাড়াতাড়ি, আর কমেন্টটা অবশ্যই করো, আমি কমেন্ট পড়তে খুবই ভালোবাসি, আর কে কীভাবে কমেন্ট করছে আমি দেখবো। বন্ধুরা এখনকার মতন ব্লগটা এখানেই শেষ করছি, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করো, আর যারা আমার চ্যানেলে নতুন দেখছো তারা অসংখ্য ভালোবাসো।